তো ভিউয়ার্স কেমন আছেন বন্ধুগণ, আজকের ভিডিওটিতে আমি অ্যান্ড্রয়েড ফোনের অসম 4টি ট্রিক সম্পর্কে কথা বলবো। আর আমি মনে করি এই ট্রিকগুলি সকলেরই জানা উচিত। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই 4 নম্বর ট্রিকটি দেখে যাবেন, কারণ এটি আপনাদের সত্যিই কাজে লাগবে এবং আপনারা খুশি হবেন দেখার পরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি আছি আপনাদের বন্ধু ছোট্টু, আপনারা দেখছেন অল ট্রু টিপস। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন অল ট্রু টিপসকে, আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। তো ভিউয়ার্স, প্রথম ট্রিকের জন্য আপনারা মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশানে আপনারা চলে যাবেন। তো বিভিন্ন সেটে বিভিন্ন ধরনের সেটিংস থাকে, তো এজন্য খামোখা আপনারা রাগ করবেন না। আপনারা সেটিংসের মধ্যে একটু ঘাটলেই অ্যাক্সেসিবিলিটি অপশানটি পেয়ে যাবেন। আমার হ্যান্ডসেটে অ্যাক্সেসিবিলিটি সেটিংটি অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে আছে, তাই আমি অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করলাম। অ্যাক্সেসিবিলিটি করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ আউটপুট, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা একদম উপরে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন পেয়ে যাবেন, পাশে সেটিংসের লোগো। তো সেটিংসের লোগোটিতে ক্লিক করলে আপনাদের এরকম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো জাস্ট আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা টেক্সটগুলোকে অডিও হিসেবে শুনবেন। বাংলাদেশের জন্য বেঙ্গলি বাংলাদেশ, আর ইন্ডিয়ার জন্য বেঙ্গলি ইন্ডিয়াতে ক্লিক করবেন। করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল স্পিচ ডাটা প্যাকেজ। তো যদি আপনারা যে ভাষাটাই অডিও শুনতে চান সেটা ইনস্টল করা না থাকে, তাহলে ইনস্টল স্পিচ ডাটা প্যাকেজে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে একদম উপর দিকে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট টু স্পিচ। তো এটিকে জাস্ট আপনারা অন করে দেবেন। অন করে দিলে এরকম একটি নিচে একদম দেখতে পাচ্ছেন আপনারা গোল বাটন চলে এসেছে, একটা গোল কালো কালারের বাটন চলে এসেছে। তো এটা চলে আসার পরে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট রয়েছে, যেটা আমি পড়তে চাই না, অডিও হিসেবে শুনতে চাই। সেই টেক্সটটিকে শোনার জন্য এই কালো গোল বাটনের উপরে একবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেই টেক্সটটিকে আমি সিলেক্ট করে দিলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কোনো টেক্সটকে না পড়েই খুব সহজেই কোনো অ্যাপ্লিকেশান, আলাদা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করা ছাড়াই শুনতে পারবেন। এটি একটি মোবাইলের দারুণ সেটিংস, তো আপনারা এটা করে নেবেন। দ্বিতীয় নম্বর ট্রিকটিতে রয়েছে একটি ভয়ঙ্কর কোড নাম্বার, যেটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই মারাত্মক। আপনারা যদি ভুল করেও ডায়াল করেন তাহলে আপনার সর্বনাশ হতে পারে। এই কোডটি হচ্ছে *#7780#*#*। তো এটা আপনারা যদি ভুল করেও ডায়াল করেন তাহলে আপনার সেটটি ফরম্যাট হয়ে যাবে, আপনার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা ভুল করে হলেও এই কোডটি কখনোই ডায়াল করবেন না। তো অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই ট্রিকটি একটি গুরুত্বপূর্ণ ট্রিক, যার মাধ্যমে আপনারা মোবাইলের ব্যাটারি বুস্ট কিংবা ইন্টারনেট স্পিডকে বাড়াতে পারেন। পাশাপাশি র্যাম প্রবলেম বা মোবাইল হ্যাং প্রবলেমকে আপনারা দূর করতে পারেন। এছাড়াও আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন। এর জন্য আপনারা মোবাইলের ডেভেলপার অপশানটি অন করতে হবে। এই ডেভেলপার অপশানটি অন করার জন্য আপনারা জাস্ট সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন। নিচে আপনারা অ্যাবাউট ফোন পেয়ে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনারা একটু উপরের দিকে টানলে এখানে বিল্ড নাম্বার বা বিল্ড ভার্সান যেখানে পাবেন সেখানে চলে যাবেন। তো আমার হ্যান্ডসেটে এটি বিল্ড নাম্বারের উপর আছে, তো এই বিল্ড নাম্বারের উপরে 7 টাইম ক্লিক করতে হবে। তো 7 টাইম ক্লিক করার পরে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনাদের ডেভেলপার অপশানটি অ্যাবাউট ফোন অপশানের উপরে পেয়ে যাবেন। তো যাওয়ার পরে এটা অন্যান্য সেটে হয়তো সেটিংস আলাদা হওয়ার দরুন আপনারা অন্য জায়গায় পেয়ে যাবেন, তো এটা অবশ্যই আপনার হ্যান্ডসেটে থাকবে। তো ডেভেলপার অপশানে প্রবেশ করবেন। ডেভেলপার অপশানে যাওয়ার পরে কিছুটা উপরের দিকে টানার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যানিমেশন স্কেল, উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো উইন্ডো অ্যানিমেশন স্কেলে আপনারা এন্টার করবেন, করার পরে এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল অনেক্স করা রয়েছে, এটাকে অ্যানিমেশন অফ করে দেবেন। নেক্সট ট্রানজিশন অ্যানিমেশন স্কেল রয়েছে, তো এটাকেও আপনারা অফ করে দেবেন। এবং নিচে রয়েছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, তো এটাকেও আপনারা অফ করে দেবেন। দেওয়ার পরে আপনারা কিছুটা উপরের দিকে টানবেন, তো একদম নিচে চলে যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড লিমিট করা রয়েছে, তো এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেবেন। দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করবে না, সো আপনাদের ফোন হ্যাং করবে না এবং ব্যাটারিটাও কম খরচ করবে। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের সিগনেচার দিয়ে স্ক্রিনটাকে আনলক করতে, এজন্য আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশান সার্চ করবেন জেসচার লক স্ক্রিন নামে। তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পরে এটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনাদের ক্রিয়েট জেসচার করতে বলবে। তো ক্রিয়েট জেসচারে ক্লিক করে এখানে যে কোনো আপনাদের নামের প্রথম অক্ষরটাও আপনারা দিতে পারেন। তো আবার রিড্র করতে বলছে একই, তো আমি আবার করলাম। তো সামথিং আনলক করতে বলছে, এক বাঁ দিকে টানলে এটা এরকম রিকভারি পাসওয়ার্ড সেট করতে বলবে। তো এখান থেকে আপনারা যে কোনো রিকভারি পাসওয়ার্ড সেভ করে নিয়ে রিএন্টার করবেন। করার পরে আবার একটু বাঁ দিকে টানবেন, টানার পরে এখানে জাস্ট একটা অ্যানাবেল করে দেবেন, এটাকে অ্যাক্সেস নোটিফিকেশান অ্যাক্সেসটাকে অ্যানাবেল করে দেওয়ার পরে ওকে করে দেবেন। দেখবেন আপনাদের লকটা হয়ে গেছে। এখন ব্যাকে এসে গেট স্টার্টেড করে দেবেন, করে দেওয়ার পরে আপনাদের এই লকটি অ্যানাবেল হয়ে যাবে। তো আমি স্ক্রিনটাকে লক করার পরে আবার অন করলাম। এখানে ড্র টু আনলক বলছে, এখানে আমার পাসওয়ার্ডটি ড্র করতে বলছে। তো আমি আগেই যেটা ড্র করেছিলাম সেটা এখানে বসালাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লকটি আনলক হয়ে গেছে। তো আপনারা চাইলে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। অ্যাপটি খুবই সুন্দর একটি কাজের অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিন অ্যান্ড্রয়েড সম্পর্কিত নতুন নতুন টেকনোলজি বিষয়ের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।